আমরা প্রতিদিন আমাদের চারপাশে অনেক গতিশীল অথবা স্থির বস্তু দেখে থাকি। ব্যস্ত শহরে বাস গাড়ির চলাচল, বাজার বা মার্কেটগুলোতে মানুষের চলাচল, এগুলো সব গতিশীল অবস্থায় আছে। আবার স্থির অবস্থায় থাকা বিশাল দালান, এভারেস্টের মতো পাহাড় পর্বতও আমাদের নজরে পড়ে। এই পৃথিবী গতিশীল অবস্থায় না থাকলে হয়তো পৃথিবীর এক পাশে কখনো সূর্যের আলো পৌঁছতই না, ওই পাশ সবসময় অন্ধকার থাকত। এই গতিশীল বস্তুগুলোর গতি সম্পর্কে জানতে হলে প্রথমে গতির সাথে পরিচিত হতে হবে। আজকের পর্বে থাকছে স্থিতি ও গতির ধারণা, স্থিতি ও গতির মধ্যে সম্পর্ক, পরম গতি ও পরম স্থিতি সম্পর্কে ধারণা এবং বাস্তব জীবনে তাদের উদাহরণ।